ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো আজকে যেহেতু আমার শ্যুট নেই আর কাজের প্রেশারটাও একটু কম আছে, তো আমি ভাবলাম যে আজকে কেন না একটু ভ্লগ করা যাক। অনেক দিন পর ভ্লগ করছি জানি, চলো দেখতে থাকো। আজকে কী কী করি আমি সেটাও বলবো না, কেননা আজকে আমি ভাবলাম যে আমার নিজের চ্যানেলের জন্য একটা ভিডিও করা যাক। জানি না কি ভিডিও করবো, আর ডান্স ভিডিও করবো কি না করবো সেটাও জানি না, কারণ কি আমি কিছুই প্র্যাকটিস করিনি। যাই হোক, দেখা যাক কি করি, বাট আমি এখন রেডি হতে যাবো, দেখতে থাকো তোমরা। আর হ্যাঁ, আগের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, মানে ঘুরতে যাওয়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো ওটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। চলো দেখতে থাকো। 2000 years later, আমার মেকআপ ডান, 5 মিনিট মেকআপ করলাম, তো এবার শাড়িটা পরবো, তো চলো দেখতে থাকো। আজকে আমি ঘরে শ্যুট করব না, আমি ছাদে গিয়ে শ্যুট করব। চলো ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি যে শাড়িটা পরছি এটা প্রায় মার 30 বছর আগেকার শাড়ি, দেখে মনে হচ্ছে না তাই তো? যাই হোক, আমি তো রোজই হ্যান্ডলুম জামদানি এগুলোই পরি, তো আজকে আমি তাই জন্য ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো সিনথেটিক শাড়ি পরা যাক, তাই জন্য মার এই শাড়িটা আমার কোনোদিনও পরা হয়নি। আর মোটামুটি আমার মানে বেশিরভাগ শাড়ি আমার পরা শেষ, তাই জন্য আমি এই শাড়িটাই পরে নিলাম। আর একদম নর্মাল মেকআপ করেছি, তোমাদেরকে তো বললামই যে আমি 5 মিনিটে মেকআপটা কমপ্লিট করেছি। আর যেহেতু আমার শ্যাম্পু করা ছিল না, চুলটা একদম বহুত বাজে হয়েছিল, মানে কোনো স্টাইল করা যাচ্ছিল না, এর জন্য আমি খোঁপা মতো করে নিয়েছিলাম। তো দেখো, কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেলাম, আর টিপ ছাড়া মুখটা কেমন কেমন জানি লাগছিল, তাই টিপটাও পরে নিলাম। আমি রেডি হয়ে গেছি, ভুল বলবো, কারণ কি রেডি হয়ে নিয়ে 3টা রিলসও করা হয়ে গেছে। আমি নিচের থেকে উপরে আসলাম, মানে রেডি হওয়ার পর আর মনে ছিল না যে আমাকে ব্লগটা কন্টিনিউ করতে লাগবে। এটাই আমার সব থেকে বড়ো দোষ যে আমি ব্লগটা শুরু করি কিন্তু আমি মাঝখানে কন্টিনিউ করতে ভুলে যাই। যাই হোক, এখন আমার 3টা রিলস কমপ্লিট করার পর মনে পড়লো যে হ্যাঁ, আমি ব্লগটা কন্টিনিউ করিনি। তো আমি কী করে তোমাদেরকে বিহাইন্ড দ্য সিন দেখাবো আমি জানি না, কজ আমি সেকেন্ড ফোনটা বাড়িতে ঘরে রেখে এসেছি। তো আমি মাকে এখন বলছি যে মা আমাকে যেন ফোনটা দিয়ে যায় উপরে, তারপরে আমি তোমাদেরকে বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি। আমার জাস্ট সবেমাত্র 3টা রিলস হয়েছে, এখনও ভাবছি ইউটিউবে ভিডিও করব কি করব না। তো চলো আমি দেখি গান চুজ করি, যদি ডান্সটা ভালো করে প্র্যাকটিস হয়ে যায় তো আমি একটা ডান্সও ডান্স কভার করারও চেষ্টা করব। চলো দেখতে থাকো, আমি মাকে ফোনটা আনতে বলছি, দেন তারপরে আমি তোমাদেরকে বিহাইন্ড দ্য সিন দেখাতে পারবো। ডান্স করার সময় আমাকে যারা সবথেকে বেশি ডিস্টার্ব করে তা হচ্ছে কি এই 3 জন, মানে আমি এই মাত্র 3টে রিলস বানানোর মধ্যে যে কতগুলো আছড় আর কামড় খেয়ে নিলাম সেটা মানে আমিই জানি। কনস্ট্যান্ট আমি লিটারেলি দেখাচ্ছি, যদি ওরা এখন পড়ে তাহলে দেখাতে পারবো, এই যে আমি এমনি করে দাঁড়িয়ে থাকবো আর ওরা হচ্ছে গিয়ে ওখান থেকে নিজেরা ইয়ে করবে যাতে হচ্ছে আমাকে আঁচড়টা দিতে পারে। এই যে কী হচ্ছে, কি এখন ক্যামেরাটা যেই অন করলাম তখন ওরা শান্ত হয়ে গেল, মানে কি এই 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 কী হচ্ছে, এই যে শুরু 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 মিনি, ওই যে আরেকজন চলে আসলো, মানে আমি বলে বোঝাতে পারবো না ওরা কীভাবে আঁচড়টা দেয়, মানে ভিডিও করতে দিবে না, ব্যাপারটা হচ্ছে কি মানে তুমি কিছু করবে না, তুমি আমাদের সাথে খেলো, মানে তুমি উপরে এসছো। আর মোটামুটি আমি ওদেরকে বেশি সময় দিতে পারি না এখন, কাজ আমার শ্যুট থাকে, কাজ থাকে, এর জন্যই ওরা একটু রাগ করে, মানে উপরে আসলে আমি জাস্ট ভিডিও শ্যুটের জন্যই আসি আর কি বলবো, আর এই জন্যই ওরা হচ্ছে কি রেগে গিয়ে আমাকে এরকম আঁচড় টাচড় দিয়ে দেয়। কী হচ্ছে, হুম কি দেখো, যাই হোক আমি আর সময় নষ্ট করব না, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার বিহাইন্ড দ্য সিন, চলো। তোমরা দেখতেই পাচ্ছ আমার ট্রাইপডটার কতটা খারাপ অবস্থা, মানে কি বলবো, ঢিলা হয়ে গেছে, জন্য আমি একটু রুমাল লাগিয়ে নিয়েছিলাম যাতে শক্ত হয়, কারণ কি মোবাইলটা পড়ে গেলে আমার শেষ, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো আমি এইভাবেই শ্যুট করি, অনেক কষ্ট করে একা একা সব কিছু করতে হয়, আর তার সাথে তো আমার বিড়ালগুলার দুষ্টুমি আছেই আছে, কি বলবো আর। তো এইভাবেই বৃষ্টির মধ্যে পুরো শাড়িটারি ভিজে একা একার অবস্থা হয়ে গেছিলো আমার। তো অলমোস্ট আমার শ্যুট ডান, আমার শ্যুট শেষ, বেশি বিহাইন্ড দ্য সিন আমি নিতে পারিনি, কারণ আমি পুরো ঘেমে চুড়ে ঝোল। আর এরকমভাবে ভিডিও করা যায়, এই যে এইভাবে ডিস্টার্ব করে যাচ্ছে, মানে আমার আগে যারা ছিল তারা মানে এতটা ডিস্টার্ব করতো না যতটা ওরা আমাকে ডিস্টার্ব করে।
যাই হোক, তোমরা দেখতে পেলে আমার ট্রাইপডটার কি অবস্থা, মানে ট্রাইপডটা ঢিলা হয়ে গেছে, জন্য আমি ওটার মধ্যে কি বলে রুমাল লাগিয়ে ওটাকে শক্ত করে তারপরে লাগিয়েছি। যাই হোক, তো একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে, বহুত টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, আমি ইউটিউবে ডান্স ভিডিও করেছি, কী কারণে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। চলো, এখন আমি অলমোস্ট কটা বাজে, 3টে বাজতে চললো, আমি এখনও খাইনি দুপুরে, মা ডাকছে নিচে কখন থেকে গাই এখন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর একটা ভিডিওর পিছনে প্রচুর স্ট্রাগল থাকে, মানে তোমরা যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার জন্য আমার পুরো শাড়িটা ভিজে শেষ, মানে এটা আবার গিয়ে ধুয়ে দিতে হবে, কিছু বলার নেই। আর যাই হোক, ভিডিও তো করতেই হবে। তো একটা ডান্স কভার করার চেষ্টা করলাম, জানি না কতটা ভালো হয়েছে, এখানেই প্র্যাকটিস করলাম, এখানেই শেষ করলাম, আগে থেকে কোনো প্র্যাকটিস নেই, কিছু নেই, কোনো রকমে করলাম। যাই হোক, তোমরা ডান্স ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, এরকম আরও বিহাইন্ড দ্য সিন দেখার জন্য ওয়েট করো আমার চ্যানেলে। টাটা।